कृष्ण ने शैशव कालीन लीला महाश्चर्य मैं से लीला ब्रह्मादि देवतागण पर्यंत से लीला देखते इच्छा करें। नराकृति परब्रह्मण तिनि जशोदार प्रेमे ब्रजे गोकुले नंद महाराजेर गृहे आलिंदे हामागुड़ी दिए चलछेन। कोनो समय गाभीर वत्स शुए आछे दूध खेये, हयतो एकटु तंद्रा भाव एसेछे। कृष्ण हामागुड़ी दीते दीते जे সেই বৎসের পুচ্ছটা ধরে টান দেন, সসম্ভ্রমে সেই গোবৎস উঠে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এই যে লীলা, তিনি ব্রজে তিনি মাখন চুরি করেন, ব্রজে তিনি গোপ বালকগণের সঙ্গে বিবিধ ক্রীড়া করেন, তিনি নন্দগোপের পুত্র গোপকুমার, কৃষ্ণ হচ্ছেন গোপজাতি, ভগবানের কোন তো জাতি হয় না, কিন্তু তিনি গোপজাতিতে এসেছিলেন, তাই তার গাভী বড় প্রিয়। গাভীর অনুগমন করা, গাভীর দুগ্ধ পান করা, গাভীর দুগ্ধ থেকে উত্থিত মাখন চুরি করে খাওয়া, এগুলো কৃষ্ণের প্রাত্যহিক নিয়ম। তিনি গোপ্রিয়, গোপীপ্রিয়, গোপপ্রিয়, গোকুলপ্রিয়, তাই জন্য তার নাম গোবিন্দ। তিনি গোপীগণকে ভালোবাসেন, গোপগণকে ভালোবাসেন, গাভীকে ভালোবাসেন, গোকুল মহাবনকে ভালোবাসেন, তাই তার যে গাভী প্রীতি, কৃষ্ণ তার বড় প্রিয় গাভী। তিনি গোদুগ্ধ পান করতেন, বাৎসল্য রসে যারা গোপিকা দেহ না পেয়ে গাভী হয়ে এসেছিলেন ব্রজে, তাদেরও স্তনপান করে কৃষ্ণ তাদের মাতৃবাৎসল্য আস্বাদন করে তাদেরকে কৃতার্থ করতেন, আনন্দ দান করতেন। কৃষ্ণের এই যে সকল শৈশবকালীন লীলা, শৈশবকালীন চপলতা, সে অত্যদ্ভুত, অতি আশ্চর্যময়। ব্রহ্মাদি দেবতাগণ তারা মোহিত হতেন কৃষ্ণের লীলা দেখে। এইরকম কোন অবতারে শৈশবকালীন চপলতা কোন অবতারে এত সুন্দর, এত আকর্ষক রূপে পরিবেশিত হয় নাই, তাই রিঙ্গন লীলা বা হামাগুড়ি দিয়ে লীলার পর পরে যে সকল তিনি শৈশবকালীন লীলা করেছেন, মনমুগ্ধকর, হৃদয় মুগ্ধকর, গোপীগণের চিত্তকে হরণ করে এমন সুন্দর সুন্দর লীলা তিনি আবিষ্কার করেছেন, সেই কৃষ্ণ তিনি জয়যুক্ত হন। আমাদের জীবনে তার নাম, তার সেবা, তার কথা, এগুলো আমাদের জীবনের ভূষণ হোক। মধুর থেকে সুমধুর তুমি কৃষ্ণ জগতের নাম।